আমি ছোটবেলা থেকেই সবসময় একটু ফ্যাশন সচেতন এবং নতুন জিনিস আমাকে আকর্ষণ করে, নতুন কিছু তৈরি করা, কাপড়ের ব্যাপার হোক, যে কোনো ইনোভেটিভ জিনিসই আমাকে সবসময় আকর্ষণ করতো এবং দেশীয় জিনিস আমি সবসময় পছন্দ করতাম। তো একটা সময় আমি গ্র্যাজুয়ালি যখন এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসলাম, তখন নতুন করে ভাবতে শুরু করলাম যে যেই জিনিসটা নিয়ে আমাদের কাজ হয়নি, সেরকম কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে পারি নাকি। যেমন জুটটা আমাদের আস্তে আস্তে হারিয়েই যাচ্ছিল, সেই হিসাবে আমি জুটটাকে এক্সপেরিমেন্টাল 10-15 বছর আগে দু একবার করেছি, তারপরে সাহস হয়নি ওইভাবে যে এটাকে কন্টিনিউ করবো। কিন্তু 5-6 বছর আগে এটাকে আমি ট্রিটমেন্ট করেছি, কিছুটা একটু সফটনেস আনার চেষ্টা করেছি। এইভাবে মানুষকে মোটিভেট করে করে আমি যখন দেখলাম মানুষ মোটিভেটেড হয়ে এটার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে, তখন আমি আরও ইন্সপায়ার হয়ে এটার প্রতি আরও ঝুঁকলাম। এবং গত 5-6 বছরে আমি দেশে বিদেশে এটার মানে অনেক ভালোভাবে মানুষের সাড়া পেয়েছি, যার জন্য আমি ভাবলাম এইবার যে আয়োজনটা আমি করেছি এই ফ্যাশন শোটা, যে গত 5-6 বছরের আমার জুটের কাজের নিয়ে জার্নিটা, যে কতটা চেঞ্জ এনেছি বা এটা টেক্সচার চেঞ্জ এসেছে, সামার ক্লথস হোক, উইন্টার ক্লথস হোক, ট্রেডিশনাল স্টাইল, ফিউশন, যাতে বিদেশিরাও অ্যাট্রাক্টেড ফিল করে এবং কেনে। এবং আমি দেখেছি বিদেশিরাও, অনেক ডিপ্লোম্যাটরা বাংলাদেশে বা ইউরোপ আমেরিকাতেও, আমি অনেক এক্সিবিশন করে আসছি আজকে 5-6 বছর থেকে, অনেক রেসপন্স ভালো। তো সেটার জন্য আমি ভাবলাম যে নতুন যা যা আমি সংযোজন করেছি সেটা একটু সবার সামনে তুলে ধরি এবং সবার ওপিনিয়ন নিই। যেটাই আমরা ফ্যাশনে আনি না কেন, কমফোর্টেবল যদি না হয় সেটা বেশি দিন লাস্ট করে না। এবং আমাদের ওয়েদারটাও আমাদেরকে অনেকটা মাথায় রাখতে হবে, বাংলাদেশের ওয়েদারের উপর ডিপেন্ড করতে হলে। বেশিরভাগ সময় আমাদের গরম থাকে আমাদের দেশে, সেই অনুযায়ী গরমে আমাদের সুদিং কালার, কমফোর্টেবল কাপড়ই ব্যবহার করা উচিত। আর জুট যেহেতু ইকো ফ্রেন্ডলি, সাস্টেনেবল একটা প্রোডাক্ট, সেটাকে কমফোর্টের সাথে যাতে মানুষ ইউজ করতে পারে আরও বেশি, সেই হিসাবে আমি ডিজাইনগুলোকে করি। ফ্যাশন যেমন এখন আমাদের এই ডিজিটাল যুগে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড এক দেশ থেকে আরেক দেশে আমরা সহজেই জেনে যাচ্ছি কী ফ্যাশন ইউরোপে চলছে, আমেরিকায় কী কালার চলছে, এবং সেটা কিন্তু মানুষ আগের চাইতে এখন অনেক ইজিলি অ্যাকসেপ্টও করছে, অ্যাকসেপ্টেন্সটা বেড়ে গেছে, যার জন্য ফিউশন ডিজাইনগুলো করলে ওইটা কিন্তু মানুষ সহজেই মানুষের কাছে এটা সমাদর পাচ্ছে। এটা আমার কাছে পজিটিভই মনে হয়, গ্র্যাজুয়ালি সারা বাড়ছে। ইনিশিয়ালি আমার অনেক বেশি মোটিভেট করতে হতো মানুষকে, আমি শিকারও হয়েছি হাসি তামাশার, যে দেখো ছালা পরাচ্ছে, বস্তা পরাচ্ছে, সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে রিয়েলি র চালের বস্তাটাকে আমি কাজে লাগিয়েছি শাড়ির আঁচলে, শ্রাগে, ছেলেদের জ্যাকেটে। এবং আমি ভাবতেও পারিনি যে এটা আসলে আমি বিক্রি করতে পারবো, কিন্তু না, ফ্যাশন সচেতন যারা এটার মূল্য দিয়েছে তারা কিন্তু আমার কাছে বারবারই ঘুরে ঘুরে আসছে।